হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্থ। এখন এই ভিডিওর মধ্যে আমরা আয়ুষ্মান খুরানার রিসেন্ট কিছু অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো। তো আয়ুষ্মান খুরানা, আপনারা যদি দেখেন, রিসেন্টলি পরপর ছবি থেকে ব্যাক আউট করছে। বর্ডার টু তে আয়ুষ্মান খুরানার থাকার কথা ছিল, বাট সেই ছবিটার পার্ট হচ্ছেন না। সেখানে বরুণ ধাওয়ানকে আমরা দেখছি সেই ছবির পার্ট হতে, সেটা অ্যানাউন্সমেন্টও চলে আসছে মেকার্সদের দ্বারা অফিসিয়ালি, তো সে ওটাতে কাজ করছে না। এছাড়া দায়রা বলে একটা ছবি করার কথা ছিল, মেঘনা গুলজার, ভালো ডিরেক্টর, তার মানে তার আন্ডারে আর কি ছবিটা তার ডিরেকশনে, এবং সেই ছবিটাতে করিনা কাপুর এবং আয়ুষ্মান খুরানা থাকার কথা ছিল, সেই ছবিটা থেকেও সে ব্যাক আউট করে গেছে। আর এছাড়া রিসেন্টলি লাভ রঞ্জনের প্রোডাকশনের ছবি সৌরভ গাঙ্গুলি বায়োপিক, যেটাতে আয়ুষ্মান খুরানার করার কথা ছিল চরিত্রটা সৌরভ গাঙ্গুলি, সেখান থেকেও সে সরে দাঁড়িয়েছে। এবার আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যেহেতু রিসেন্টলি একটা বিশাল বড় ডিবাকেল হয়েছে, তাই জন্য হয়তো আয়ুষ্মান খুরানা সরে দাঁড়িয়েছে, কিন্তু সে ব্যাক টু ব্যাক কিন্তু পরপর অনেকগুলো ছবি ছেড়ে দিয়েছে। এবার কেন সেটা করছে সেটাই আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করব, এবং সামনের দিনে সে সফল আদৌ হবে কিনা সে যেটা করবার চেষ্টা করছে সেটা দিয়ে সেটাই আর কি আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করবো। এবার দেখুন, এটা মানে ফিল্ম লাইন ইজ ভেরি ভেরি আনপ্রেডিক্টেবল, যা কিছু হয়ে যেতে পারে। তো আয়ুষ্মান খুরানার ক্ষেত্রে আপনারা যদি দেখেন, আয়ুষ্মান খুরানা শুরু করেছিল উইকি ডোনার দিয়ে, যেটা খুবই ভালো একটা ছবি ছিল, ছবিটা সফলও হয়, বাট তার পরবর্তীতে আয়ুষ্মান খুরানার ট্র্যাকটা খুব একটা ভালো যাচ্ছিল না, ঠিক আছে, তার ছবিগুলো কিন্তু সেইভাবে চলছিল না। এবং হাওয়াই জাদা অবধি, এই ছবিগুলো অবধি আয়ুষ্মান খুরানা কিন্তু টাইমটা মাঝে আর কি ওই 2-3 বছর খুব একটা ভালো চলেনি। যশরাজের ব্যানারেও সে একটা ছবি করেছিল সনম কাপুরের সাথে, সেই ছবিগুলো কিন্তু চলেনি একটাও। তো তার পরবর্তীতে আপনি যদি দেখেন যে 2015 অনওয়ার্ডস সে দম লাগাকে হাইসা যখন করলো, তার পরবর্তীতে 2016 সালে এলো হচ্ছে বরেলি কি বরফি, 2017 এলো বরেলি কি বরফি, এইখান থেকে আয়ুষ্মান খুরানার সময়টা চেঞ্জ হতে শুরু করলো। এবং পরপর সে নিজস্ব একটা নিশ তৈরি করলো, ঠিক আছে, তাকে মাঝখানে দেখবেন লোকে কন্টেন্ট খুরানা বলতে শুরু করেছিল, যে সে খুব ভালো ভালো স্ক্রিপ্টের তার সেন্স আছে, কমেডি, সোশ্যাল মেসেজ ওয়ালা ছবি, তো এইগুলো হতে শুরু করলো। এবং তার সাথে খুব সিরিয়াস ছবিও সে করলো, যেরকম একটা আন্ধাধুনের মতো ছবি করলো, যেরকম আর্টিকেল 15 করলো। এবং আয়ুষ্মান খুরানা কিন্তু একটা সাকসেস হচ্ছিল, প্রি প্যান্ডেমিক কথা বলছি, এবং সে একটা নিজস্ব নিশ তৈরি করেছিল যেটাকে আয়ুষ্মান খুরানা জনরা বলা হতো, এবং যেখানে বলা হচ্ছিল যে কন্টেন্ট প্লাস কমার্স দুটো মিলে গেছে, এবং সেই ছবিগুলো যে বাজেটের হতো সেই তুলনায় ভালোই একটা ব্যবসা করছিল। যেমন শুভমঙ্গল সাবধান তখন মানে সফল ছবি, তো এরকম অবধি প্যান্ডেমিকের আগে অবধি আয়ুষ্মান খুরানার বাজার সে একটা খুব ভালো তৈরি করেছিল। যেই প্যান্ডেমিকটা এলো এবং তার পরবর্তীতে তার ছবিগুলো অবস্থিতাবো ডাইরেক্টলি ওটিতে চলো, এবং পোস্ট প্যান্ডেমিক তার যে ছবিগুলো রিলিজ করতে শুরু করলো, তখন আমরা দেখলাম যে দর্শক হলে যাচ্ছে না এই ধরনের ছবি দেখতে, চন্ডিগড়ে আসে কি ইত্যাদি, সেই ছবিগুলো পরপর পরপর ফ্লপ হতে শুরু করলো। অনেক বলে ছবিটা, অনেক ছবিটা ভালো হয়নি, তো সেগুলো সব পরপর ফ্লপ করলো। বাট তার লাস্ট হিট ছবি হচ্ছে 2023 বেরিয়েছে ড্রিম গার্ল 2। এবার ড্রিম গার্ল 2 চলার অনেকগুলো কারণ আছে, সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু। আগেন ফার্স্ট পার্টটা হিট ছিল, যেটা প্রি প্যান্ডেমিক এসেছিল, এবং সেকেন্ড পার্ট আর কি ফ্র্যাঞ্চাইজ ভ্যালু, এবং যেহেতু কমেডি ছবি, এন্টারটেইনার ছবি, তাই জন্য চলেছে। ওটা কিন্তু সোশ্যাল মেসেজ ওয়ালা আয়ুষ্মান খুরানার টিপিক্যাল ছবি কিন্তু নয়, মানে তার টিপিক্যাল ছবি হচ্ছে ডক্টর জি, যেটাও কিন্তু একেবারে চলেনি। এবার আয়ুষ্মান খুরানা এই ছবিগুলো ছেড়ে দিচ্ছে। এবার যদি আপনি দেখেন আয়ুষ্মান খুরানা এক্স্যাক্টলি করতে কি চাইছে, এবার যেটা আমার মনে হয় সেটা আমার মনে হয় যে সে নিজের ইমেজটাকে রিভ্যাম্প করবার চেষ্টা করছে, ঠিক আছে, মানে সে নিজেকে একটা নতুন আওতারে। আয়ুষ্মান খুরানা সবসময় কিন্তু বাকিদের থেকে হাটকে কিছু করবার চেষ্টা করে, এবং সেটাই তার জন্য ওয়ার্ক করেছে। যে সময়কার কথাগুলো আমি বললাম এতক্ষণ ধরে, সেই সময়তে দেখবেন অন্য যে হিরোরা, তার যে কন্টেম্পোরারিরা, তারা কিন্তু অন্য ধরনের ছবি করছিল, ও কিন্তু ওই ধরনের ছবি করছিল না, ও কিন্তু ওখান থেকে হাট মানে সরে এসেছিল। মানে একজন সুপারস্টার হতে চাইছে, একজন হিরো হতে চাইছে, কিন্তু সেই ইরেক্টাইল ডিসফাংশন নিয়ে ছবি করছে, এটা তো হয় না, সচরাচর দেখা যায় না। তো শুভমঙ্গল মানে শুভমঙ্গল সাবধান ফার্স্ট পার্টটা ওটা নিয়ে ডিল করে, এবং সেই ছবিটা সফল হয়েছে, ঠিক আছে। তো ও কিন্তু বাকিদের থেকে হাটকে করেছে, কোনো মাচো ইমেজ প্রজেক্ট করবার চেষ্টা করেনি, সবসময় ফ্লড ক্যারেক্টার প্লে করেছে, তো ও একটা নিজস্ব নিশ তৈরি করেছিল। এখনো কিন্তু ও দেখছে যে কি হয়েছে, যে ও যে জোনটার মধ্যে কাজ করতো সেখানে দেখবেন রাজকুমার রাও কিন্তু এখন সাকসেসফুলি কাজ করছে। এই যে কন্টেন্ট ড্রিভেন ছবি, এটা রাজকুমার রাও প্রি প্যান্ডেমিক অল্প বিস্তর করছিল, কিন্তু অতটা সফল হচ্ছিল না। পোস্ট প্যান্ডেমিক যদি দেখেন শ্রীকান্ত বলে ছবিটা একটা মডারেট সাকসেস কিন্তু হয়েছে, বা মিস্টার এন্ড মিসেস মাহি ছবিটা, সেটা কিন্তু একটা ডিসেন্ট কালেকশন অব্দি করেছে, এবং ওটাও কিন্তু এক্স্যাক্টলি আয়ুষ্মান খুরানা যে জোনের ছবি করতো সেখানে আর কি করছে। তো রাজকুমার রাও ওই জোনটায় ঢুকে গেছে। ড্রিম গার্ল যে জোনের ছবি, সেই জোনে কিন্তু কার্তিক আরিয়ান আরো বেশি পপুলার। আপনারা যদি দেখেন এই যে পতি পত্নী ও বা ভুল ভুলাইয়া 2, এই ধরনের জায়গাতে কিন্তু কার্তিক আরিয়ান আরো বেশি এগিয়ে গেছে, বা লুকাচুপি যে ছবিটা এসেছিল, এগুলো হচ্ছে ড্রিম গার্ল জোনের ছবি, যে অতটা বেশি মানে মেসেজ নেই, ইটস মোর অফ এন্টারটেনার, কমেডি এন্টারটেনার। এবং এই কমেডি এন্টারটেনারের না একটা লিমিটেশন আছে, এটা আপনাকে একটা সার্টেন মানে লেভেল অব্দি নিয়ে যেতে পারবে আপনার স্টার্ট আপ। আপনাকে তার নেক্সট লেভেলে যেতে হলে অ্যাকশন করতে হবে। এটা দেখবেন প্রিয়দর্শন, আপনারা প্রত্যেকেই জানেন, প্রিয়দর্শন একটা ইন্টারভিউতে বলেছিল যে আমাদের অ্যাকশন ডিরেক্টরদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হতো না, আমি প্রথম চালু করেছিলাম, কারণ অ্যাকশন না করলে
কোনো হিরো ওই লেভেলে মাস পপুলারিটি পায় না। আপনারা যদি যে কোনো সাউথের হিরোর ক্ষেত্রেও দেখে না, সেটা যদি বিজয়ের ক্ষেত্রে দেখেন, বিজয় প্রথমে 90s কিন্তু ফ্যামিলি ফিল্ম করতো। বিজয় যে মুহূর্তে ঘিল্লি করলো, ঘিল্লি থেকে কিন্তু তার একটা মাসি ইমেজ তৈরি হলো। তো এটা কিন্তু সবকটা হিরোর ক্ষেত্রেই কিন্তু হয়েছে, সাউথে হয়েছে, বলিউডে হয়েছে, যে যখনই অ্যাকশন ছবি করে নেয় কেউ তখনই তার একটা মাসি ইমেজ হয়ে যায়। সালমান খান দেখবেন একরকমের ছবি করতো আগে, তার পরবর্তী এসে মাসি ছবি করতে শুরু করলো, তো সেখান থেকে কিন্তু তার একটা অ্যাকশন ইমেজ চলে এসছে। আমাদের জিতের ক্ষেত্রেও হয়েছে, তো মাসি ছবি করতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড ছবি করতে হবে, অ্যাকশন একটা মানে ইমেজ যেন থাকে, যাতে ইয়াং ছেলেদের মধ্যে একটা পপুলারিটি যেন থাকে। তো সেইটা আয়ুষ্মান খুরানা হয়তো ট্যাপ করবার চেষ্টা করছে, যেটা কিন্তু এখনো ইয়াং জেনারেশনের কোনো হিরোর কিন্তু এখনো এটা হয়নি, ঠিক আছে, কারোর হয়নি। মানে বরুণ ধাবনেরও কিন্তু ওই মাসি ইমেজটা কিছুটা লেভেল অব্দি বরুণ ধাবন করতে পেরেছিল একটা টাইমে, বাট সেটাও কিন্তু পড়ে গেছে। বরুণ ধাবনেরও কিন্তু এখনো ওই মাসি ইমেজটা হয়নি। রিসেন্টলি আমি বলবো অ্যানিমালের পর রণবীর কাপুর ওই মাসি ইমেজটা পেয়েছে, কিন্তু রণবীর কাপুরকে ওটা কন্টিনিউ করতে হবে, এছাড়া কিন্তু বাকিরা কেউ পায়নি। তো আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখছে আয়ুষ্মান খুরানা, যে কারণে সৌরভ গাঙ্গুলি বায়োপিকটা ছেড়েছে, যেটা আমার মনে হচ্ছে ওই ডিবাকেল ডিবাকেল কিছু নয়, কারণ এটা আমার যেটা মনে হয় যে বায়োপিক জোনের মধ্যে অলরেডি কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়ন দিয়ে ফ্লপ করেছে, এবং কার্তিক আরিয়ান অলরেডি আয়ুষ্মান খুরানার থেকে অনেকটা এগিয়ে ছিল, তা সত্ত্বেও বায়োপিক এই মুহূর্তে লোকে দেখছে না, তো বক্স অফিসে যে রিটার্ন আসবে না এটা একটা লোকে ভয় পাচ্ছে। স্পোর্টস ড্রামা এই জনরাটা চলছে না, ময়দানের মতো ছবি অত ভালো বানানো ছবি চলেনি, তারপরে এই চান্দু চ্যাম্পিয়ন ওটাও ভালো ছবি ছিল কিন্তু চলেনি, কার্তিক আরিয়ানের স্টারডামও কিন্তু সেখানে ওয়ার্ক করেনি, তো সব মিলিয়ে আয়ুষ্মান খুরানা বুঝতে পারছে ওটা একটা মানে রিস্কি প্রজেক্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে মেঘনা গুলজারের যে প্রজেক্টটা, সেটার ক্ষেত্রে সে কি দেখতে পাচ্ছে, যে ছবিটা যতই ভালো হোক, আমি যতই ভালো পারফরমেন্স দিই, কারিনা কাপুরের কিন্তু নিজস্ব একটা ফ্যান ফলোয়িং আছে, এবং কারিনা কাপুর ছবির মধ্যে থাকা মানে তার পারফরমেন্স নিয়ে কথা হবে, তখন ছবিটা কিন্তু খালি আয়ুষ্মান খুরানার ছবি হবে না, ছবিটাতে কিন্তু ক্রেডিট কিন্তু কারিনা কাপুরও ইকুয়ালি পাবে, তো সেটাও কিন্তু ওর মাথায় চাপ আছে। আর বর্ডার টু এর ক্ষেত্রে, বর্ডার টু যত বড়ই হিট হোক, 100% যদি ভালো ছবি বানায় হিট তো হবেই, কারণ ওটারও ফ্র্যাঞ্চাইজ ভ্যালু বিশাল স্ট্রং, কিন্তু সেটাও সানি দেওলেরই ছবি থাকবে, ঠিক আছে, সেটা কিছুতেই কিন্তু আয়ুষ্মান খুরানার ছবি হবে না। এবার ও কিন্তু এই মাল্টিস্টারের ব্যাপারটাতে ঢুকতে চাইছে না, বর্ডার টু এবং কারিনার ছবিটা দায়রা এই দুটো ছবি ছাড়ার কিন্তু আমার মনে হয় এটাই কারণ। এবং সে যে যে জনরার যে ছবিগুলো করতো, এই ডক্টর জি ইত্যাদি, কন্টেন্ট প্লাস একটা কমেডি মোড়ো, সেটাও সে করতে চাইছে না, প্লাস ড্রিম গার্লের মধ্যে থেকেও সে বেরোতে চাইছে, সে হয়তো সোলো কোনো অ্যাকশন ছবি করতে চাইছে, এবং সেইভাবে এবং সেই হয়তো অ্যাকশন ছবিটা একটু ডিফারেন্ট কিছু হাটকে অ্যাপ্রোচের হবে, ঠিক আছে, সেটা হয়তো সে মাইট বি করতে চাইছে, যেটা হয়তো সে সামনের দিনে করবে, হয়তো সেটা সে প্ল্যানিং করছে, সে হয়তো কোনো সাউথের ডিরেক্টরের সাথে কোলাবোরেট করতে পারে, এরকম হয়তো তার কোনো প্ল্যানিং থাকতে পারে, এটা একটা হতে পারে যেটা আয়ুষ্মান খুরানা হয়তো করছে। আরেকটা সে করছে হয়তো যে রিসেন্টলি স্ত্রীয় সাকসেস দেখে হয়তো এটা বুঝে গেছে যে আমায় কোনো একটা ক্যারেক্টারের সাথে আইডেন্টিফাই করতে হবে, যেটা হচ্ছে হলিউডের ক্ষেত্রে হয় যে ততক্ষণই আমাদের ক্রিস ইভান্স হিট দিতে পারে বা ততক্ষণই আমাদের রবার্ট ডাউনি জুনিয়র হিট দিতে পারে, যতক্ষণ সে ওই ইমেজটার সাথে তার মানে কানেক্ট হয়ে যাচ্ছে, যে একটা এক্সিস্টিং ইমেজ আছে যেটা হচ্ছে একটা এক্সিস্টিং আইপি আছে আয়রনম্যান, তার সাথে যখন রবার্ট ডাউনি জুনিয়র ওটা প্লে করছে তখন ওটা পপুলার হচ্ছে, কিন্তু রবার্ট ডাউনি জুনিয়র কিন্তু ওর বাইরেও ভালো অভিনেতা এবং অনেক ছবি আগেও করেছে ভালো, কিন্তু সেই ছবিগুলো অত পপুলারিটি পায়নি, বা এর পরবর্তীতেও সে যদি অন্য কোনো চরিত্র করে তাহলে সেই পপুলারিটিটা পাবে না, যেটা ক্রিস ইভান্সের ক্ষেত্রেও হয়েছে, অনেকের ক্ষেত্রে হয়েছে, তাদেরকে লোকে ওই ইমেজটার জন্য চেনে। তো এবার হয়তো যেটা দেখছে সে, যে একটা স্ত্রীর ক্ষেত্রে হয়েছে যে আজকে রাজকুমাররাও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ছবি করলে সেই সাকসেস পাবে না, কিন্তু স্ত্রীতে যে ক্যারেক্টারটা করছে ও ভিকি, সেটা কিন্তু যদি ও প্লে করে তাহলে কিন্তু হিউজ একটা বক্স অফিস আসবে। তো হয়তো ওরকম একটা কোনো ইমেজ ও ক্রিয়েট করবার আয়ুষ্মান চেষ্টা করছে, তাই জন্য হয়তো ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর করছে, যেখানে ও বুঝতে পারছে যে এই ছবিটা আমাকে একটা হিট দেবে, একটা ওপেনিং বড় করে দেবে, যেহেতু স্ত্রী টু সাকসেস হয়ে গেছে, ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগরটা ও করবে এবং নিজের ক্যারেক্টারটাকে এর পরবর্তীতে সেইভাবেই হয়তো কথাবার্তা বলছে যে আমার ক্যারেক্টারটা যেন এস্টাবলিশ হয়, সামনের পার্টে থাকে ইত্যাদি, এই জিনিসগুলো যেন হয়, তো সেইভাবে আর কি, সেটা সুপার ভিলেন হিসেবে হতে পারে, সেটা সুপার হিরো হিসেবে হতে পারে, হোয়াট এভার, মানে ওইভাবেই তো এবারে ইউনিভার্সটা ট্রিট হচ্ছে, তো সেই দিকে একটা হয়তো সে এগোচ্ছে যে একটা এক্সিস্টিং আমি ইমেজ ক্রিয়েট করে নেবো, সেটা একটা হতে পারে। আর আরেকটা হচ্ছে যে সে হয়তো সোলো হিরো, যেখানে পুরো ক্রেডিটটা সে পাবে এবং তার সাথে একটা মাসি ইমেজ, একটা অ্যাকশন অবতার, সেটা সে হয়তো করতে চাইছে, কারণ এইটা ছাড়া আয়ুষ্মান কিন্তু নেক্সট লেভেলে যেতে পারবে না, এবং সেই জন্যই কিন্তু সে এই ধরনের ছবি, বাকি যে ধরনের ছবিগুলো আছে সেগুলো ছেড়ে দিচ্ছে, এটা পুরোপুরি আমার অ্যানালিসে। এবার সামনের দিনে আয়ুষ্মান খুরানা যখন নেক্সট ছবি অ্যানাউন্স হবে তখন আমরা বুঝতে পারবো, এবং সে ধর্মার একটা ছবি করছে আর কি, সেটা তো একদম শিওর হয়ে গেছে, মানে সেটা অ্যানাউন্স হয়ে গেছে, এবার সেই ছবিটা কি বিষয়বস্তু হয়, কীরকম হয়, এবং ধর্মার সাথে দেখুন লোকে ছবি করতে চায়, কারণ ধর্মা যেভাবে আপনাকে পিআর করবে, যেভাবে প্রজেক্ট করবে, সেটা একটা ডেফিনেটলি সেখানে অ্যাডভান্টেজ থাকবে, তো সেগুলো হয়তো সে করতে চাইছে, দেখা যাক সেটা কি হয় সামনের দিনে। বাট আমার মনে হচ্ছে এই পরপরে যে ছবি থেকে সে ব্যাক আউট করেছে সেটা কারণ হচ্ছে এটা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।